কলকাতা চলছে এএফসি কাপের গ্রুপ ডি এর লড়াই, তবে প্রথম দুই ম্যাচ ডেতে মিশ্র অভিজ্ঞতা হয়েছে ক্লাবগুলোর। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া গোকুলাম কেরালা ও বসুন্ধরা কিংস হেরেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে, আর নিজেদের প্রথম ম্যাচে হারা এটিকে মোহনবাগান ও মাঝের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব জয় তুলে নিয়েছে দ্বিতীয় ম্যাচে। তাই তো গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে এখন সবার সামনে। গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলগুলোর সমীকরণ কি সে ব্যাপারে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আগামী 24 মে আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় বিকেল 5টা এবং ভারতের সময় বিকেল 4:30টায় শুরু হবে ম্যাচ। খেলা দেখার মাধ্যমগুলো আগের মতোই, বাংলাদেশের টি স্পোর্টস এর টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচ, আর ভারতের স্টার স্পোর্টস 3, ডিজনি প্লাস, হটস্টার ও জিও টিভিতে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। এবার আসি দু দলের মুখোমুখি পরিসংখ্যান বা হেড টু হেড নিয়ে। এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও গোকুলাম কেরালা, তবে সেখানেও বাজে অভিজ্ঞতা বাংলাদেশ চ্যাম্পিয়নদের। 2019 সালে চট্টগ্রামে শেখ কামাল ক্লাব কাপে গোকুলাম কেরালার কাছে 3-1 গোলে হেরেছিল বসুন্ধরা কিংস। ওই এক ম্যাচ ছাড়া আর একে অপরের বিপক্ষে মাঠে নামা হয়নি দু দলের। এবার দেখে নেই দু দলের সাম্প্রতিক পারফরম্যান্স। এটিকে মোহনবাগানের বিপক্ষে ম্যাচ সহ সবশেষ 5 ম্যাচে 4 জয়ের বিপরীতে 1 হার বসুন্ধরা কিংসের। অপরদিকে মাঝের বিপক্ষে ম্যাচ সহ সবশেষ 5 ম্যাচে 3 জয় এবং 2 হার গোকুলাম কেরালার। তবে ফলাফল এক পাশে সরিয়ে রেখে যদি চলমান এএফসি কাপে বসুন্ধরা কিংসের পারফরমেন্স বিশ্লেষণ করা হয় তাহলে হতাশই হতে হবে। মাঝের বিপক্ষে জয় পেলেও বসুন্ধরা কিংসের পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক। তবে ম্যাচ জেতায় সেটা নিয়ে খুব একটা আলোচনা হয়নি, কিন্তু গত ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে 4-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের দুর্বলতার জায়গাগুলো। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ ভাগ, কোনো জায়গাতেই আধিপত্য বিস্তার করতে পারেনি কিংস। প্রথম ম্যাচে আস্থা জোগানো 2 সেন্টারব্যাক তো গত ম্যাচে করলেন হাস্যকর সব ভুল। মূলত ডিফেন্সের ভুলে 3টা গোল হজম করতে হয়েছে বসুন্ধরাকে। এছাড়া মাঝমাঠে জনি সোহেলের ব্যর্থতার সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনাও প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন, আর আক্রমণ ভাগে যেন অধিনায়ক রবসন রবিনহো একাই চেষ্টা করছেন, তবে তিনিও সেভাবে পারফর্ম করতে পারছেন না। সব মিলিয়ে বাজে পারফরমেন্সের সঙ্গে বড় হারে মানসিকভাবে নিশ্চিতভাবেই অনেকটাই পিছিয়ে পড়েছে বসুন্ধরা। তাই তো গোকুলাম কেরালার বিপক্ষে ম্যাচ জিততে হলে সব বিভাগে আনতে হবে উন্নতি, সেই সঙ্গে ফুটবলারদের মানসিকভাবে উজ্জীবিত করা এখন টিম ম্যানেজমেন্টের বাড়তি কাজ হয়ে দাঁড়িয়েছে। শুরুর একাদশে হয়তো কিছু পরিবর্তন করারও সময় এসেছে অস্কার ব্রুজনের। রক্ষণে বসুন্ধরা কোচের হাতে যে খুব একটা অপশন আছে সেটাও নয়, বড়জোর তারিক কাজীকে সেন্টার ব্যাকে এনে বিশ্বনাথ ঘোষকে রাইট ব্যাকে খেলানো যায়। মাঝমাঠে আতিকুর রহমান ফাহাদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই দলের শক্তি বাড়াবে। এছাড়া রবসন, মিগুয়েল, চিনুদু ম্যাথিউ বা নোহামারং যিনি সুযোগ পান তাদের কাছ থেকে সামর্থ্যের সবটুকু পাওয়ার প্রত্যাশা বসুন্ধরা কিংসের, নয়তো হতে পারে আরও একটি অসহায় আত্মসমর্পণ। অপরদিকে প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের বিপক্ষে 4-2 গোলের জয়ে সবাইকে অবাক করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছে গোকুলাম কেরালা। মালদ্বীপের মাঝিয়ার কাছে 1-0 গোলে হেরেছে ভারতের ক্লাবটি, তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আই লিগ চ্যাম্পিয়নদের সামনে। তাই তো বসুন্ধরা কিংসকে নিশ্চিতভাবেই কোনো প্রকার ছাড় দেবে না ক্লাবটি। দলটির স্লোভেনিয়ান ফরওয়ার্ড লুকা মাচেন হতে পারেন বসুন্ধরা রক্ষণের জন্য বড় হুমকি, তার সাথে রয়েছেন জ্যামাইকান উইঙ্গার জর্দেন ফ্লেচার। এছাড়া এমিল বেনি, রিশাদ, তাহির জামানদের মতো ভারতীয় তরুণ ফুটবলাররাও হতে পারেন বসুন্ধরার জন্য বিপদের কারণ। আর বসুন্ধরার আক্রমণ ভাগের পরীক্ষা নিতে তো প্রস্তুতি আছেন ক্যামেরুনের জাতীয় দলে খেলা ডিফেন্ডার এমিনো বোবা। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বসুন্ধরার সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই, জয় পেলেও তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগান মাঝিয়া ম্যাচের দিকে। এএফসি কাপের গ্রুপ ডি এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলগুলোর সমীকরণ কি সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তার আগে বসুন্ধরা কিংস বনাম গোকুলাম কেরালা ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন, এই ম্যাচ নিয়ে আপনার ভাবনাগুলো কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের ফুটবল ও এএফসি কাপের গ্রুপ ডি এর সকল নিউজ এবং আপডেট পেতে ফ্রি কিক বিডির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।